লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বুকে রক্ত ঝরুক অনুরাগ থেকে যায়, আততায়ীর থাবা কিছু দাগ রেখে যায়। যেখানে মানুষ সেখানে মায়া, যে পথে আলো সে পথে ছায়া, জানি থাকবে কিছু মুখ মুখোশে ডাকবে, তবু মুখোশ খসে করবে শেষে, ধরা দেবে ছায়া নয় অশরীর কোন ছায়া শরীর। আচ্ছা মিস্টার মিত্রের ব্যবসার অবস্থাটা এখন কেমন? ভালো না, কিন্তু এইমাত্র যে বললে লিকুইড ক্যাশ নেই ব্যবসায়, কি করে কিনবে? দিয়ে দেবো, কিছু একটা ব্যবস্থা তো করতে। আমার ডাক্তারের সঙ্গে কথা বলে যা মনে হয়েছে, উনি বললেন যে রীতা গুপ্ত পুরোপুরি মেন্টাল পেশেন্ট নয়, মাঝে মাঝে স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে একটু ধৈর্য ধরো। আচ্ছা, উড়িষ্যার একটা জমির ব্যাপারে ওই আপনার স্বামীর সঙ্গে। উড়িষ্যা? হ্যাঁ, উড়িষ্যা লিজ নিতে গিয়েছিল। আমার স্বামী খবরটা এনে দেয়, ওর কাছে পয়সা ছিল না, ওর অনুজার কাছে ধার চেয়েছিল। ভুল ভুল করেছিল, খুব ভুল, খুব ভুল, খুব ভুল। উড়িষ্যা গিয়েই তো আপনার স্বামী মারা যান, তাই না? হ্যাঁ, আমার বইটা এখনো শেষ হয়নি, এখনো পড়তে হবে, শেষ হয়নি বইটা, শেষ হয়নি। আচ্ছা, আপনার স্বামীকে রবিজয় মিত্র ঠকিয়েছিল? খুব পোকা, খুব পোকা, খুব খুব পোকা। না, অনেকদিন আগের ঘটনা, তো মনে না থাকারই কথা। কে বলেছে মনে নেই? সব মনে আছে, কিচ্ছু ভুলে যায়নি, কোনোদিন ভুলেও যাব না, সব 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 মনে আছে। আপনি জানেন উনি বিষ খেয়ে মারা গেছেন? না, জ্বর হয়েছিল, সবাই তাই জানে। না না, আমি ওর কথা বলছি না, আমি বলছি মিস্টার রণজয় মিত্র বিষ খেয়ে মারা গেছিলেন নিজের অফিসে। আর আমার স্বামী, আমার স্বামী কোথায় মারা গিয়েছিল? কেউ জানে না, কেউ না। ওই রণজয় যা সবাইকে বুঝিয়েছে, সবাই সবাই তাই বুঝেছে। আমি জানি, সব মিথ্যে, সব মিথ্যে। তাহলে কোনটা সত্যি? আপনার স্বামীর মৃত্যুর জন্য কি মিস্টার মিত্রই দায়ী? পেয়েছে জানো, সকালবেলা খেয়েছি, কিন্তু খালে মনে হচ্ছে সারাদিন খাইনি, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে।
দাদি আমি যেটা আপনার কোনো ধারণা আছে মিস্টার কে খুন করতে পারে? খুন? রণজয় খুন হয়েছে, বেশ হয়েছে, ওরা ঠিক কাজ করেছে, যেমন কর্ম তেমন ফল। কে? আপনি কাদের কথা বলছেন? কারা? আপনার ছেলে আর মেয়ে? হ্যাঁ, প্রদীপ, প্রদীপ আমার ছেলে, আমার মেয়ে রুবি। না 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 শর্মিলা, ওদের বাবা যখন মারা যায় তখন প্রদীপের বয়স 9, রুবি 6। আমি সেদিন থেকে ওদের বুঝিয়েছিলাম ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে, প্রতিশোধ নিতে। আমি বলেছি, আমি বলেছি ওদের প্রতিশোধ নিতে হবে। তার মানে আপনি জানতেন, আপনাকে ওরা বলেই কাজটা করেছিল? যেন প্রদীপ বাইরে চলে গেছে আর ফেরেনি, আর ফেরেনি। তারপর সবাই বলেছে ও মরে গেছে। আর আপনার মেয়ে? আমার মেয়ে তো নেই, আমার মেয়ে তো নেই। কিন্তু আপনি তো বললেন। এখন কোথায়? কেউ কেউ রুবি মানে শর্মিলা? ও না না, ও বিশ্বাসঘাতক। ওকে আমি তাড়িয়ে দিয়েছি। ও কি বেঁচে আছে? না না, মরে গেছে। আর মরে গেলে ভালো হয়? না না, আমি কিছু জানি না। আমার মাথা কেমন করছে, আমার খিদে পেয়েছে, আমার বইটা পড়া শেষ না হলে সেটা তো খোঁজ নিতে হবে। এত বড় একটা বাড়ি, টাকা পয়সা তো নিশ্চয়ই পাঠাচ্ছে, প্রতি মাসে মানি অর্ডার আসে, তবে খোঁজ নিয়ে কোনো লাভ নেই। তার কারণ এড্রেসটা। চল চল, কাজ শেষ, চল। আপনি ব্যস্ত? তাহলে থাক। আরে না না, একটুও ব্যস্ত নই, সময় কাটছে না। সময় কাটাবো বলে বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। সময়? এ বাড়িতে তো সময় কাটতেই চায় না। তাই তুমি মাঝে মাঝে বাইরে চলে যাও। ঠিক তাই, আমার না কারোর সঙ্গে কথা বলতে না পারলে আবার একদম ভালো লাগে না। আর রাজেশ এত ব্যস্ত থাকে, সারাদিন বাইরে পরিশ্রম করে ফেরার পর না ও এত টায়ার্ড থাকে, কথা বলতে চায় না, কোনো উৎসাহই পায় না। খুব স্বাভাবিক। এসো বসো না, একটু গল্প করি, তোমারও সময় কাটবে আমারও। কিছু মনে করো না, আমার মনে হচ্ছে তুমি যেন সারাক্ষণ কি একটা ভেবে চলেছো। ঠিক তাই, কাল রাজেশ একটা মিটিং করেছে। রাজেশ এত খারাপভাবে ভাইয়ের সাথে কথা বলছিল, বারবার মনে হচ্ছিল ভাইকে ঠকাতে চায়। আর রাকেশও তো এখানকার ব্যবস্থা কিছু জানে না, এখানকার ব্যবসার অবস্থা যে কি তাও জানে না। আমার এত খারাপ লাগছিল, তো খারাপ লাগছেও এখন রাদার। তার মানে তোমাদের ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়, তাই তো? খারাপ, খুব খারাপ। বাবা মারা গেছেন, তার সম্পর্কে কিছু বলা উচিত নয়, কিন্তু তবু বলতে হয়। বাবা না ওই দ্বিতীয়বার বিয়ে করাটা একদম ঠিক হয়নি। কতই বা বয়স ছিল ওনার,
আমারই কাছাকাছি বয়সী, কিন্তু এত বেপারোয়া জীবনযাপন করতেন উনি, আর এত পুরুষ ঘেঁষা ছিলেন। অব সোনাকে এবার কি করে দোষ দিই বলুন, বাবাও তো ওনাকে পয়সা জোগাতো। আর কি বা বলবো, বৃদ্ধস্ব তরুণী ভার্যা হলে যা হয় আর কি। রাজেশ সেগুলো একদম পছন্দ করত না, রাজেশ বড্ড হিসেবি ছিল, আর সেই কারণেই তো বাবা রাজেশের উপর ভীষণ রেগেছিলেন। তার মানে রাজেশকেই সবকিছু সামলাত। সে আর বলতে, কত বছর কি ঝামেলাটাই না গেছে ব্যবসায়, সারা দিন মুশড়ে থাকতো রাজেশ, ডাকলে সারা পর্যন্ত দিত না। আর তোমার ননদ ঋত্বিকা, সে ভারী অদ্ভুত জানেন, সবসময় কিছু একটা করতে চায়, কিন্তু কি যে ওর হারানোর এত ভয়। আর বাবাকে কিন্তু কখনো চটাতে চাইতো না, সে সবার এখন কোনো সমস্যা নেই, তাই তো নিজের মতোই এখন চলতে চাইছে। আচ্ছা আচ্ছা, আমি যে এই যে কথাগুলো বলছি, আপনার মনে হচ্ছে না তো আমি ওনাদের বিরুদ্ধে সমালোচনা করছি? আরে না না, আমি সব বুঝতে পারছি, তবে একটা কথা না, মানে তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার শ্বশুরমশাই খুব একটা ভালো মানুষ ছিলেন না। একদম, এত খারাপ লোক ছিলেন এবং এত লোকের উনি সর্বনাশ করেছিলেন, আমার তো মাঝে মাঝে মনে হয় যে কেউ হয়তো প্রতিহিংসা পরায়ণ হয়ে ওনাকে খুন করেছেন। তোমার কি মনে হয় কে কাজ করতে পারে? কে কাজ করতে পারে আমি বলতে পারবো না, তবে আমার কিন্তু মিলন লোকটাকে ভীষণ সন্দেহ হয়। মিলন? মিলন কি উদ্দেশ্য হতে পারে? ও লোকটা খুব খারাপ ছিল, বাবা হয়তো তাকে বকাঝকা করেছিলেন, খারাপ ব্যবহার করেছিলেন, আর সেই রাগেই হয়তো মিলন ওকে খুন করেছে। আর মিসেস মিত্র, উনি কিছু আঁচ পেয়েছিলেন, দোষারোপ করেছিলেন মিলনকে, আর রিঙ্কু বোধ হয় ওই বিষ মেশানোটা দেখে ফেলেছিল, সেই কারণেই রিঙ্কুকেও। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এখানে আমার থাকতে একদম আর ভালো লাগছে না। পুলিশের কড়া নজরদারি না থাকলে আমি কবে এই বাড়িটা ছেড়ে চলে যেতাম, কিছু ভালো লাগছে না আমার। তোমার কি বাড়িটাকে বিপজ্জনক বলে মনে হচ্ছে? ভয় পাচ্ছি ইনফ্যাক্ট। তার মানে তুমি আরো আরো কিছু জানো? না না, আমি কিছু জানি না, আমি এই সম্পর্কে আর কিচ্ছু জানি না, তবে ওই মিলন লোকটাকে আমি যাই এখন। হ্যাঁ, আমার একটু ভেতরে কাজ রয়েছে, আমি আসি। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা উনি ওভাবে চলে গেলেন কেন? হ্যাঁ, ওই কি একটা দরকারি কাজ মনে পড়ে গেল, তাই চলে গেল। বলো, তোমার এ বাড়িটা কেমন লাগে? এ বাড়ির কথা না বলাই ভালো, সবই আছে কিন্তু যেন সুখ নেই। তোমার কি ভয় করছে? রাকেশ কি বলে জানেন? বলে সব সময় যেন আমি আপনার পাশাপাশি থাকি, তাহলে আর কোনো সমস্যাই হবে না। কেন এরকম কথা কেন বলে? ওর মনে হয় যে এ বাড়িতে বোধহয় কোনো পাগল আছে, সে কখন কি করবে তার কোনো ঠিক নেই। তাই? আচ্ছা, তোমার স্বামী কি পাইলট ছিলেন? সরি,
সরি, তুমি কিছু মনে করো না, আমি কথাটা দুম করে বলে ফেললাম। আমার স্বামী আমার বিয়ের এক মাসের মধ্যেই অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম, জানেন। মনে হয়েছিল সেই সময় আমি নিজেকে শেষ করে ফেলবো, জানেন। ঠিক কয়েকদিনের মধ্যেই রাকেশের সাথে আমার আলাপ হয়। আমার যতটুকু মনে হয় উনি খুব একটা আমাকে পছন্দ করেন না। আর বাড়ির আর সবাইকে? দিদিমাকে খুব অদ্ভুত লাগে, জানেন। উনি একটা ঘরের মধ্যে নিজেকে কিভাবে বন্দি করে রাখেন। সত্যি কথা বলতে কি আমারও খুব ভয় হয়, জানেন। মনে হয় আমারও যদি কিছু একটা হয়ে যায়। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ, আমি নিশ্চিত কোনো মৃত্যু এ বাড়িতে ঘটবে না। আসলে যেই করুক না কেন, তার উদ্দেশ্য সফল হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই দুটো খুন কে করতে পারে? না না, এ নিয়ে কোনো প্রশ্ন আমাকে করুন না। না না, আপনি শুধু এইটুকুনি বলুন যে এই খুনটা যে করেছে সে কি পুরুষ মানুষ? দেখুন, পুরুষ বা মহিলা যেই হন না কেন, তার আর কোনো টার্গেট নেই। উনি কেন খুনটা করেছিলেন? কেন 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 উত্তরটা আমি কিছুতেই পাচ্ছি না। গুড মর্নিং রাকেশবাবু। গুড মর্নিং। আপনি নিশ্চয়ই কাজকর্ম বুঝে নিতে এসেছেন। এই খবরটা আপনাকে খেয়ে দিল দাদা? হ্যাঁ, খুশি মনে তাই নেই নিশ্চয়ই। আসলে পিঠেতে ভাগ বসালে কেউ তো খুশি হয় না।